আমার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আদাব আন্তরিক শুভেচ্ছা। আমি আমার কাকিয়া বাজার উচ্চ বলো কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম সামি আক্তার। আসসালামু আলাইকুম। আমি কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম তামিনা। আমার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আদাব আন্তরিক শুভেচ্ছা। আমি কাকিয়া বাজার আজ আমি দেখাবো যে পানির গরমতে কিভাবে ডিম বাসমান করা যায়। তার জন্য আমি চারটি উপকরণ নিয়েছি, সেগুলো হলো পানি, লবণ, ডিম এবং গ্লাস। প্রথমে আমি কিছু পরিমাণ পানি নেব। এখানে আমি একটি ডিম ছেড়ে দেবো। এখানে পানির ঘনত্ব কম থাকার কারণে ডিমটি ডুবন কর। আমি এখন দেখাবো যে কীভাবে পানিতে ডিম বসানো করা যায়। এখানে পানির ঘনত্ব কম থাকার কারণে ডিমটি বসানো, তার জন্য আমি পানির ঘনত্ব বাড়ানোর জন্য কিছু পরিমাণ লবণ মিশ্রিত করবো। তারপর নানাটি ভালোভাবে মিশ্রিত করবো। তারপর সেখানে আমি একটু ডিম ছেড়ে দেবো। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ডিমটি বসমান, সুতরাং বলা যায় যে পানির ঘনত্ব কম থাকার কারণে ডিমটির ডুবন্ত এবং ডুবন্ত মিশ্রিত করার পরে ডিমটি পানির ঘনত্ব বাড়ানোর পর ডিমটি বসমান হয়েছে। সুতরাং যেহেতু যেখানে সবাই যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সবাই লাইক করবেন। বা সবাইকে ধন্যবাদ।